সাংবাদিক বন্ধুকে আমন্ত্রণ জানানোটা। এটা আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাপ্তাহিক কর্মসূচি এবং প্রতি সপ্তাহে দলের পক্ষ থেকে এই ধরনের সাংবাদিক বন্ধুদের আহ্বান করা হবে। জরুরি ভিত্তিতে কোনো কর্মসূচি থাকলে সেটা আলাদা। গত কিছুদিন আগে আমাদের কোঅর্ডিনেশন কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল, সেই অনুযায়ী এগুলি প্রতিফলিত হচ্ছে। আপনারা জানেন গতকাল সর্বভারতীয় ত্রিপুরা রাজ্যের যিনি সাধারণ সম্পাদক ইনচার্জ ডক্টর অজয় কুমার জির নেতৃত্বে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, সুদীপ রায় বর্মন, সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইফলাইন, আমাদের এআইসিসি ইলেকশন চার্জে আছেন প্রণব ঝা এবং লিগ্যাল সেলের যে আইনজীবী বরুণ কুমার চোখ, এই ছয়জন প্রতিনিধি জাতীয় নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং ইলেকশন কমিশনার্সদের সঙ্গে মিলিত হয়ে ওনারা রাজ্যে এই উপনির্বাচন যেটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করছি, এটা হতেও পারে নাও হতে পারে, তো উপনির্বাচন হবে এটা ধরে নিয়েই আমরা আমাদের রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের মাধ্যমে নির্বাচন কমিশনকে এই রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলা বা সুষ্ঠু অবাধ নির্বাচন করার পরিপ্রেক্ষিত এটার সম্পর্কে আমরা অবগত করাই। বিগত বেশ কয়েকটা নির্বাচন এখানে লোকাল বডির যে সমস্ত ইলেকশন হয়েছে, পঞ্চায়েত স্তরে ইলেকশন, সেখানে বিরোধী দলে হাজার ক্যান্ডিডেট তারা নমিনেশন সাবমিশন পর্যন্ত করতে পারে। নমিনেশন সাবমিশন করার পরে বাড়িঘরে গিয়ে হামলা হুজ্জুতি হয়েছে এবং বিভিন্ন নির্বাচন আধিকারিকের অফিসে গিয়ে যখন মনোনয়নপত্র জমা দিতে যায় সেখানে তাদেরকে আক্রান্ত হতে হয়েছে। নির্বাচনের দিন আমাদের পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে এবং নানাভাবে টেলিফোনে প্রকাশ্য রাস্তায় দিবালোকে তাদেরকে হুমকি প্রদান করে এই নির্বাচনী যে প্রচেষ্টা এটাকে বানচাল করার চেষ্টা হয়েছে। গত পুরসভার নির্বাচন, তার আগে লোকসভার নির্বাচন, দুটি নির্বাচনে প্রহসনে পরিণত করে নির্বাচন সম্পন্ন করেছে। তাই আমরা নির্বাচন কমিশনকে এই বিষয়গুলি অবগত করে আমাদের দলের পক্ষ থেকে অবিলম্বে এই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি, এই রাজ্যে সুষ্ঠু অবাধ নির্বাচন করার মতো পরিস্থিতি বিরাজ করছে কিনা সেগুলি সম্পূর্ণরূপে খতিয়ে দেখার জন্য একটা হাই লেভেল ডেলিগেশন অবিলম্বে ত্রিপুরা রাজ্যে প্রেরণ করার জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাই। এই বিষয়ে নির্বাচন কমিশন অবগত হয়েছেন এবং তারা আশ্বস্ত করেছেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার পরিপ্রেক্ষিতে ওনারা এই বিষয়গুলি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে এই রাজ্যে
শুধু বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডে যারা যুক্ত শুধু তারাই নয়, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে বিবেচিত হয়, রাজ্যের মিডিয়া গোষ্ঠী, এই রাজ্যের একটা বড় অংশে সাংবাদিকরা, তারা নির্বাচনী পরিস্থিতিতে আগে বা পরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারাও আক্রান্ত হয়েছে। বিভিন্ন সংবাদপত্র হাউসগুলি নানাভাবে আক্রমণ করে আগুন ধরিয়ে দিয়ে তাদের আসবাবপত্র নষ্ট করে দিয়ে তাদের গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। নির্বাচন শুরু হওয়ার প্রাক্কালে আমরা দেখছি, এক সময় দেখেছি এখানে প্রতিবাদী কলাম, নিউজ টিভি 24 যে ইলেকট্রনিক চ্যানেল, এদের সংবাদ অফিস আক্রমণ করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। উদয়পুরে একটি ইলেকট্রনিক চ্যানেলের তাদের অফিস সম্পূর্ণভাবে ছাড়খাড় করা হয়েছে। ডেলি দেশের কথা পত্রিকা অফিস, সেখানেও আক্রমণ করা হয়েছে, তাদের গাড়ি জ্বালিয়ে দেওয়া। গত 20 তারিখ আমরা দেখলাম যে হাল্লাবুলের যিনি মালিক, উনি একটা রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়ার দায়িত্বে আছে, তার অফিসেও সকালবেলা নাশকতামূলক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এই চ্যানেলের মালিক উনি থানায় একটা এফআইআর দায়ের করেছে এবং এই নাশকতার জন্য উনি শাসক দলকে দায়ী করেছে। শাসক দলের তরফ থেকে রাজ্য জুড়ে বাইক বাহিনী, গুন্ডা বাহিনী, বিভিন্ন ধরনের সন্ত্রাসীদের তাদের লেলিয়ে দিয়ে বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিগুলিকে কীভাবে দাবিয়ে রাখা যায়, গণতান্ত্রিক বাতাবরণ কীভাবে বিনষ্ট করা যায়, এই ধরনের একটা পদক্ষেপ। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রীর প্রিভিলেজ নিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে। আপনারা জানেন গত 26 ফেব্রুয়ারি বনমালীপুরে এই মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্রে তার মণ্ডল সভাপতি কীভাবে একটা রাজনৈতিক কর্মসূচিতে মাফিয়া বাহিনী নিয়ে সেখানে আক্রমণ সংঘটিত করেছে, পরবর্তী সময়ে মিছিল করে এসে আমাদের প্রদেশ কংগ্রেস অফিস, এই অফিসে আক্রমণ করে আমাদের সমস্ত অফিস তছনছ করেছে। আমরা মামলা করেছি, এই মামলায় আজ অবধি না কোনো ইনভেস্টিগেশন হলো, না কাউকে গ্রেপ্তার করা হলো, না এই মামলার কোনো সুষ্ঠু বিচারের জন্য পদক্ষেপ গ্রহণ করা। এই ধরনের পরিপ্রেক্ষিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। আমরা এক সময় দেখেছি, আমি নিজেও বিধানসভা নির্বাচনী প্রস্তুতি সভা চলছে বুথ লেভেল থেকে শুরু করে আমরা বিধানসভা ভিত্তিক কর্মসূচি করছি, এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু এই প্রক্রিয়ায় করার জন্য, কারণ আমরা বিগত বিধানসভা নির্বাচন হয়েছে, এই রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়েছে, ক্ষমতা পরিবর্তনের পর আজকে অবধি যতগুলি উপনির্বাচন বলুন, পঞ্চায়েত স্তরে, পৌরসভা স্তরে, পৌর নিগমে, লোকসভা বা পুরসভার যে সাধারণ নির্বাচন হয়েছে, একটি নির্বাচনেও মানুষ তার সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সুষ্ঠু ও অবাধ নির্বাচন এই রাজ্যে আর একটিও হয়নি। আগামী দিন যাতে অবাধ নির্বাচন হতে পারে তার জন্যই নির্বাচন কমিশনকে অবগত করা এবং নির্বাচন কমিশনকে কীভাবে ভোট রিগিং হয়, এখানে পুলিশ পার্সোনালের কী ভূমিকা থাকে, পুলিশকে কীভাবে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে প্রতিহত করা হয়,
এবং বিগত দিনের যে এক্সপিরিয়েন্স প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, ওয়েব কাস্টিংয়ের ক্ষেত্রে সিসি ক্যামেরার যে ভূমিকা, সমস্ত ডিটেলস তুলে দিয়ে একটা মেমোরেন্ডাম প্রদান করা হয়েছে। এবং নির্বাচন কমিশন এটা তারা প্রার্থী স্বীকার করেছেন এবং আশ্বস্ত করেছেন যে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।